Bismillahirrahmanirrahim. So first one is 774. Choose wrong size of image formed in a plane mirror. And counter wrong. Acha. In a plane mirror. Plane mirror ki could be taller than mirror. And a question that you will ask me. Size of the image formed in a plane mirror. Plane mirror the image to form a shadow by the gamma right to then. So plane mirror the image to form hoy, sheta object at the size, plane mirror yo, tick same size. Jemon plane mirror the daily life amra the mirror to use kori. Amra jototuku lomba, mirror with the amra nijeke totuku lomba dekhi. Lomba ba bak to dekhi na. Tarpor hocche image is a mirror theke amra jototuku dure darai. Image পিছনে ঠিক ততটুকু দূরে কি হবে ইমেজ সরি মিররে ঠিক ততটুকু পিছনে ইমেজটা ফর্ম হবে তাই না তো এখানে বলছে could be taller than mirror this is not true height of the image depends on object distance it is true height sorry এক মিনিট height of the image depends on object distance no object যতটুকু দূরে দাঁড়াক না কেন Height of the object is depends on object height of the image, right? Hey, height of the image depends on height of the object. Yeah, so it's also wrong. But don't it wrong, sir. That's why. Right. Width of image is same as of object. Width of image is same of, as of object. True. This is true. It is just I'm just to put mirror mirror. Image height depends on object height. This is true. So did it right, did it wrong. So you can actually confusing about the data 774 for a I mean I can serial khuja pai to ta amar mone hocche khobor hoye jabe 777 come back to dekho okay miss korteche kono ta in simple periscope what is the angle of plane mirror eta tomader boite ashole maybe ekhon nai amader shomoy eta ekta paragraph chilo simple periscope er bishoy ta onekei rokom eta grade 9 er next class e porabo inshallah তো এটা হচ্ছে দেখতে এরকম এবং এখানে আমরা চোখ রাখি ওকে তো এই এই যে এখানে মনে করো একটা দেয়াল আছে ঠিক আছে এই দেয়ালের কারণে তুমি এখান দিয়ে সরাসরি ওই যে দেয়ালের ওই সাইডে যে খেলাটা চলতেছে দেখতে পারতেছো না তো সেটার জন্য তুমি একটা সিম্পল পেরিস্কোপ ইউজ করতে পারো সিম্পল পেরিস্কোপে দুইটা মিরর ফিক্স করা থাকে একটা এখানে আর একটা হচ্ছে এখানে ওকে এবং দোনোটা মিরর এট 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্লেস করা থাকে রিমেম্বার দিস ওকে তো সিম্পল টেলিস্কোপে কি হয় এই যে যেখানে খেলাটা চলতেছে সেখান থেকে লাইট রে আসবে সেটা এখান থেকে রিফ্লেক্টেড হয়ে এখানে পড়বে দেন এখান থেকে রিফ্লেক্টেড হয়ে তোমার চোখে আসবে সো যখনই তোমার চোখে আসবে তখন সেটা তুমি এটা ক্লিয়ার দেখতে পাবা ঠিক আছে তুমি এই মিররের মধ্যে ওই খেলাটা দেখতে পারবা এখন বিষয়টা হচ্ছে একটা কোশ্চেন যেটা প্রায় আমি দেখি আস্ক করে কোশ্চেন পরীক্ষা বলতে যে আমরা জানি মিররে যখন আমরা ইমেজটা দেখি সেই ইমেজটা হয় কি মানে রিভার্সড রিভার্স বলতে কি এরকম আমার যেটা ডান হাত মিররে সেটা হচ্ছে কি বাম হাত মানে রাইট লেফট এভাবে ঘুরে যায় তাই না তো এখানে আমরা যে খেলাটা দেখব সেই খেলাটাও কি উল্টা দেখব যে কোন একজন ব্যাটসম্যান ডান হাতে ব্যাটিং করতেছে আমরা কি ওকে বাম হাতে ব্যাটিং করতে দেখব তোমাদের কি মনে হয় না কেন না বিকজ উইটা ওই যে ওখানে একটা মিরর আছে ওইটাতে অলরেডি রিভার্স হইছে তো এরপর এখানে আসলে আবার এটা রিভার্স হয়ে যাবে ভেরি গুড মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাবে এই মিররে যখন একবার রিফ্লেক্ট হবে তখনই ইমেজটা ঘুরে গেছে তাই না দেন আবার যখন এখানে যাবে আবার ঘুরে যাবে ইটস লাইক ইউ নো আমি আমাকে যদি তুমি একবার ঘুরে দাও তাহলে আমি এবার হয়ে যাব আরো একবার ঘুরে দিলে আমি সেম পজিশনে চলে আসব তো এরকম আর কি বিষয়টা ওকে সো ইমেজটা এখানে একবার রিভার্স হবে এখানে আবার রিভার্স হবে দুইবার রিভার্স হয়ে একদম এক্স্যাক্টলি যে ঘটনাটা ওখানে চলতেছে সেটাই আমরা দেখতে পারবো সো এটা হচ্ছে আমাদের সিম্পল পেরিস্কোপ এবং এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই মিরর দুটোকে বসানো থাকে ওকে সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানোর কারণে সবগুলা রে এসে এটাতে রিফ্লেক্টেড হয়ে আবার এখানে আসে ওকে এখানে যদি অ্যাঙ্গেলটা তুমি চেঞ্জ করে দাও তাহলে তার প্রপার রিফ্লেকশনটা হবে না ওকে 778 আছে তো কোথাও 778 আই ক্যান নট সি সো 779 হোয়াট ইজ দা অ্যাঙ্গেল বিটুইন ফোকাল প্লেন এন্ড প্রিন্সিপাল অ্যাক্সিস of concave mirror focal plane oh acha plane plane is actually always perpendicular jemon ekta jinish dhoro eta ki kibhabe dekhano jay mone koro
এটা আমাদের লেন্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লেন্স, লেন্সটাকে আমি এভাবে রাখছি, এটার মাঝখান দিয়ে যে লাইনটা যাবে এটা হচ্ছে কি প্রিন্সিপাল অ্যাক্সিস। এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস যে লাইনটা, এটা বরাবর তুমি যদি একটা প্লেন কল্পনা করো, প্লেন একটা সারফেস, যেমন বোর্ডটা একটা সারফেস, তাই না? এরকম একটা সারফেস যদি তুমি প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাথে এভাবে কল্পনা করো, তাহলে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কি ফোকাল প্লেন, ঠিক আছে? তো এই যে ফোকাল প্লেনটা, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, বিকজ হচ্ছে এটা হরাইজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল, সো দা অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 90 ডিগ্রি। তো প্লেন আর হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার টু ইচ আদার। এটা শুধু কনকেভ মিররের জন্য তা না, সবগুলোর জন্য। ওকে, তারপরে হচ্ছে কোনটা, 787 in the simple periscope at which angle are two plane mirrors placed, eta to 45 degree eta bollami na, hoye geche amra bodhay ekটু tick mark dite hobe na je bujhe jabe na, gone 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 7 8 8 9 7 8 9 or 7 9 1 next day 7 9 1 okay 7 9 1 an object is the sum of innumerable points, ei jinish ta bodhay tumra bujhte paro na, na dekho ami ekta jinish boli, যখনই আমরা কোথাও একটা ইমেজ ফর্ম করি না, যেমন মনে করো এই যে এই প্লেন মিরর, এই প্লেন মিররের সামনে তুমি একটা অবজেক্ট রাখলা, আমরা জেনারেলি কি করি, এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টের একটা ইমেজ আমরা এখানে খুঁজে বের করি যে এখানে কোন পয়েন্টে সেই ইমেজটা পাওয়া যাবে, এবং যেহেতু এই অবজেক্টটা পারপেন্ডিকুলার, আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দিয়ে আমরা বলি যে দিস উইল বি দ্য ইমেজ। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়, এই যে উপরে যে পয়েন্ট আছে না, সেই পয়েন্টের জন্য তুমি একটা ইমেজ যেরকম পাইছো না, ঠিক উপরের পয়েন্টটার নিচে একটা পয়েন্টের জন্য তুমি আবার এখানে নিচে আরেকটা ইমেজ পাবা। তো প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি একটা একটা করে কি পাবা, একটা একটা করে ইমেজ পাবা। তো প্রত্যেকটা পয়েন্টের ইমেজ মিলে টোটাল ইমেজটা ফর্ম হয়। তো এই জন্য সবসময় মনে রাখবা, প্রত্যেকটা অবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে ইনুমেরেবল নাম্বার অফ পয়েন্টস, মানে তুমি গুণে শেষ করতে পারবা না, বিকজ পয়েন্ট মানে হচ্ছে জাস্ট একটা ডট, ঠিক আছে? জাস্ট একটা ডট। তুমি যখন পাশাপাশি অনেকগুলো ডট কে পাশাপাশি প্লেস করবে, তখন দে উইল ফর্ম আ লাইন, ওকে, এন্ড দে উইল বিকাম অ্যান অবজেক্ট। বুঝতে পারছো জিনিসটা? ওকে, তো একটা অবজেক্ট হচ্ছে অনেকগুলো পয়েন্ট কে তুমি পাশাপাশি বসায় তারপরে অবজেক্টটা পাইছো, এরকম আমরা ধরে নিই। ওকে, তারপরে এটা হচ্ছে 794 হবে, 794। ওকে, 794 says if the magnitude of the linear magnification is less than 1, how will be the image in comparison to the object? Definitely it will be diminished. Now why it will be diminished? দেখো আমরা তিনটে জিনিস শিখবো, when magnification is equal to 1, when magnification is less than 1, and when magnification is greater than 1. এখন magnification is equal to, we know that length of image divided by length of object. When magnification is equal to 1, if it is equal to 1, then what will happen? L prime by L cross multiply, L is equal to L prime. তার মানে কি, object length আর image length দুটোটা হচ্ছে একটা একটা equal. Height, height of object, height of image, they are equal. তার মানে it is neither diminished neither magnified, যে equal size, ঠিক আছে? এবার আসো আমাদের রিলেশনশিপটা যখন এরকম হয়ে যাবে যে m is less than 1, ঠিক আছে? তো m is equal to, তো এটা, তো m এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই l prime divided by l less than 1, less than 1 cross multiply করো, l prime will be less than l, image will be shorter than object, l is object, l prime is image, so image will be shorter, দেখাই যাচ্ছে তাই না? এখানে l হচ্ছে greater, l টা কি height of the object, so l is greater. তুমি এটা এভাবে বুঝতে পারো, m এর ভ্যালু লেস দেন 1, একটা ফ্র্যাকশনের ভ্যালু লেস দেন 1 কখন হয়, যখন ডিনোমিনেটর বড় হয় এবং নিউমারেটর ছোট হয়। তুমি দেখো দিস ফ্র্যাকশন উইল হ্যাভ আ ভ্যালু লেস দেন 1, দিস ফ্র্যাকশন উইল হ্যাভ আ ভ্যালু লেস দেন সরি ইকুয়াল টু 1, ওকে, এন্ড দিস ফ্র্যাকশন উইল হ্যাভ আ ভ্যালু গ্রেটার দেন 1। তো তাহলে এখান থেকে আসলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে কি less than 1, ওকে, তার মানে নিচে যেটা অবজেক্ট বড় এবং উপরে যেটা ইমেজ সেটা ছোট, আবার অবজেক্ট আর ইমেজ দুটোটাই যখন ইকুয়াল তখন সেটা কি ইকুয়াল টু 1, যেটা আমরা একটু আগে দেখছি।
আবার যদি এটার ভ্যালু মানে ম্যাগনিফিকেশন 1 এর থেকে বড় হয় তার মানে কি এইটা ফ্র্যাকশনটা যেটা আছে এখানে l প্রাইম বড় এবং l সেটা হচ্ছে ছোট দ্যাট মিন্স দ্য ইমেজ ইজ ম্যাগনিফাইড ওকে তো যাই হোক এভাবেও অনেকে ফ্র্যাকশন দিয়ে মনে রাখে আবার আমি এখানে যেভাবে দেখাচ্ছি সেভাবেও তোমরা করতে পারো ঠিক আছে তো দেখো l প্রাইম l এর থেকে ছোট তাইলে কি ইট ইজ ডিমিনিশড তোমরা হয়তো বলতে পারো স্যার এখন আমি এটার জন্য দেখি এটার জন্য দেখতে চাইলে বেশি কিছু করতে হবে না জাস্ট আমরা সাইন রিভার্স করে দিব এখন l প্রাইম বড় তার মানে ইমেজ বড় তাহলে ইমেজ যখন বড় হয়ে যায় অবজেক্টের থেকে তখন আমরা বলি এটা ম্যাগনিফাইড ক্লিয়ার বাই করতে পারবা এখন হ্যাঁ স্যার যার ডাউট আছে সে রেসপন্স করবে ওকে এটা যার ডাউট আমি ক্লিয়ার করতেছি সে রেসপন্স করবা আমি জানি না আসলে এখানে কোন টাইম কার ডাউট অন্যান্য দিন খেয়াল থাকে এখন আজকে এখানে হজবরল হয়ে গেছে ওকে তো যাই হোক এটা কত 794 795 নাই 796 what is the magnitude of magnification in a convex mirror convex mirror convex mirror এ কি হয় একদম তিনটাই ডিসকাস করি ওকে প্লেন মিরর এর জন্য ফর আ প্লেন মিরর ম্যাগনিফিকেশন ইজ অলওয়েজ ইকুয়াল টু 1 কারণ হচ্ছে আমার যে সাইজ ইমেজের সেম সাইজ ঠিক আছে তাহলে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু 1 what about কনকেভ মিরর কনকেভ মিররে আসলে এটা প্লেসের উপরে ডিপেন্ড করে ঠিক আছে কারণ দেখা যাচ্ছে কি সেন্টার অফ কার্ভেচারের আগে পর্যন্ত যতক্ষণ থাকে সেন্টার অফ কার্ভেচারের আগে যতগুলো অবজেক্ট আছে সেগুলোর যে ইমেজ পাওয়া যায় সেগুলো হয় ডিমিনিশড সেন্টার অফ কার্ভেচারে যখন আসে তখন এবার কি হয় অবজেক্টগুলো সরি ইমেজ আর অবজেক্ট ইকুয়াল হয় আবার যখন তুমি সেন্টার অফ কার্ভেচারের সামনে চলে যাবা তখন এবার কি হবে ইমেজ যেটা পাবা সেটা হবে ম্যাগনিফাইড তার মানে কি ডিমিনিশড এইখানে অবজেক্ট থাকলে ইমেজ ডিমিনিশড এখানে থাকলে এক্স্যাক্টলি সেন্টার অফ কার্ভেচারে থাকলে ইকুয়াল সেন্টার অফ কার্ভেচারের আগে থাকলে ম্যাগনিফাইড ফিনিশ ওকে তো তাহলে এখানে এটা আসলে ডিপেন্ড করবে যে মানে কোনটা কোন পজিশন আছে এটার উপর কিন্তু কনভেক্স মিররের ক্ষেত্রে কি কনভেক্স মিররের ক্ষেত্রে এটা কোনো ঝামেলা নাই ওকে ইট ইজ অলওয়েজ হ্যাঁ কনকেভ মিররে কি অলওয়েজ রিয়েল থাকে ইমেজগুলি না একটা মাত্র কেস আছে যেখানে তুমি রিয়েল ইমেজ পাবা না ভালো কোশ্চেন করছো মনে করো এটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস প্রিন্সিপাল ফোকাসের আগে যদি তুমি চলে যাও তাহলে তুমি এখানে একটা ভার্চুয়াল ইমেজ পাবা যদি কারো এটা নিয়ে ডাউট থাকে রিয়েল থাকে রাইট হ্যাঁ এর আগ পর্যন্ত সবগুলো রিয়েল শুধু প্রিন্সিপাল ফোকাসের সাথে চলে যাও তাহলে ওটা ভার্চুয়াল এটাই একটা কেস যেখানে কনকেভ মিররে তুমি ভার্চুয়াল ইমেজ পাবা বাকি সবগুলো যে কেস আছে না কনকেভ মিররে সবগুলো হচ্ছে রিয়েল ঠিক আছে আর কনভেক্স এর ক্ষেত্রে আসলে তো ঝামেলা নাই কনভেক্স তুমি যেখানে রাখো না কেন ইউ উইল গেট আ ভার্চুয়াল ইমেজ ঠিক আছে এন্ড ইট ইজ ডিমিনিশড ওকে এখানে কনভেক্স মিররে হচ্ছে ডিমিনিশড ডিমিনিশড মানে কি তোমার ইমেজ যেটা সেটা ছোট হবে ডিমিনিশ মানে ইমেজটা ছোট হয়ে গেছে সাইজে এই কারণে ডিমিনিশ ইমেজ উইল বি স্মলার দ্যান দা অবজেক্ট ওকে সো এটাই বোধহয় এখানে বলছে এইখান থেকে আমরা এম এর সাথে রিলেশন বাই করতে বলছে না তো যেটা দেখানো যায় এল এটাকে এদিকে ডিভাইড করে নিয়ে আসো সো এল প্রাইম ডিভাইডেড বাই এল ইট উইল বি লেস দেন ওয়ান সো এল প্রাইম বাই এল দিস ইজ অনলি ম্যাগনিটিউড রাইট সো এম উইল বি লেস দেন ওয়ান ওকে আমি আবারও বলতেছি যদি এই জিনিসগুলো নিয়ে যে আমি অনেক কিছু বলতেছি যে কনকেভ মিররে এটা হবে কনভেক্স মিররে এটা হবে এখন আমি ডাইরেক্ট বলা ছাড়া আমার উপায় নেই কারণ আমি ডিটেলস তোমাকে রে ডায়াগ্রাম দিয়ে দেখাতে পারবো না আর যদি কারো রে ডায়াগ্রাম দেখার দরকার হয় আমি কয়েকদিন আগে গ্রেড 9 এর ক্লাসটা একদম ডিটেইলস এ নিয়েছি ওই যে নাজমুল জানে তো যদি কারো লাগে আমাকে বললে আমি লিংকটা তোমাদেরকে ফরওয়ার্ড করব ক্লাসটা একটু দেখে নিবা জাস্ট 30 টু 40 মিনিটের ক্লাস মেবি একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ যে কনভেক্স মিররে কখন কি হয় কনকেভ মিররে কখন কি হয় ওকে ইনশাআল্লাহ ওকে এটা কত নাম্বার 796 এর পরে 93 মিস গেসে স্যার 793 793 কোথায় খুঁজি তো পাচ্ছি না ও যে 793 786 ও মিস গেছে লুল 782 ও মিস গেছে ওকে 782 তে ব্যাক যাই আমরা 782 তো আগের পেজে 782 what is called the phenomenon in which light returns back to the first medium from the surface of separation of two medium it is a doubt reflection of light হ্যাঁ এটা কিভাবে একটা ডাউট হয় এই যে এটা হচ্ছে মিরর সারফেস অফ সেপারেশন লাইট রে কামস এন্ড লাইট রে ইনসিডেন্স এন্ড কামস ব্যাক টু দ্য ফার্স্ট মিডিয়াম ইট ডাজন্ট গো টু দ্য সেকেন্ড দেন দিস ফেনোমেনন ইজ কল রিফ্লেকশন অফ লাইট
আর রিফ্র্যাকশন কি হবে when light ray goes into the second medium and bends a little, okay, that time it is called refraction. So 786, to see the full image of an object of 10 centimeter height in a plane mirror, what should be the minimum length of the mirror? Very important MCQ. Always remember, if you want to see a full image of yourself, অনেক সময় দেখা যায় না মিরর আছে বাট আমরা নিজের ফুল বডি দেখতে পাচ্ছি না, আমরা কতটুকু দেখি, মেবি খালি মুখ দেখা যাচ্ছে, মেবি কোমর পর্যন্ত দেখা যাচ্ছে বাট ফুল বডি দেখা যাচ্ছে না. So what should be the minimum length of the mirror in order to see the full image of yours? তোমার যতটুকু হাইট না তার হাফ হইতে হবে, মিনিমাম, দ্যাট ইজ দ্য মিনিমাম. হ্যাঁ, ওকে, যদি তুমি মনে করো 100 সেন্টিমিটার লম্বা, তার মানে তোমার সামনে যে মিররটা আছে সেই মিররটা মিনিমাম 50 সেন্টিমিটার লম্বা হইতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ, মাথা থেকে পা পর্যন্ত ফুল. এর থেকে বেশি যদি হয় গুড, নো প্রবলেম, বাট এর থেকে কম হইলে হবে না. সো এটা হচ্ছে মিনিমাম উইচ ইজ নিডেড টু সি আ ফুল ইমেজ, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ. সো যেটাই অবজেক্টের হাইট তার হাফ হইতে হবে মিনিমাম, তখনই তুমি ফুল ইমেজটা দেখবা. সো এখানে 10 সেন্টিমিটার বলছে, তাইলে 10 এর হাফ কত? 5. ওকে, অলওয়েজ রিমেম্বার. 786 ডান. দেন 793. Okay, 793 says, if the length of an object is 0.3 and the linear magnification in a spherical mirror is 0.5, what is the length of the image? এটা তো একদম সোজা, ঠিক আছে? আমরা ম্যাগনিফিকেশনের যে ফর্মুলাটা বারবার লিখতেছি না সেটাই দেখো, m is equal to l prime divided by l. So what is l prime? Length of image, it is given. Length of an object is 0.3. Length of object 0.3, that means 0.3 দেয়া আছে. Then দেয়া আছে ম্যাগনিফিকেশন. This is 0.5. They told us what is the length of image. That means L prime, they put the whole thing. So just cross multiply. L prime is equal to 0.5 into 0.3. So it will be 0.15 RP. 0.15. Na? Answer will say 0.15 meter. But sometimes the teacher might be tricky and he will not give 0.15 meter in the question. He might give 15 centimeter. Which is similar as 0.15 meter. Okay, 0.15 meter and 15 centimeter is the same thing. So, be careful, okay? Don't only look at the magnitude, but check the unit also that is given after the magnitude, okay? Acha, 793. Ami taratari jacchi, but jodi karo doubt thake, tumra amake bolba je sir, stop, okhane amar ekta doubt ache. Then 810, ami ja dekhtechi. 810 হচ্ছে the length of a body and the magnification of a convex mirror are respectively 0.8 and 0.5. What is the length of the image? It is the same. It is the same. Okay? এখানে কি কি বলছে? 0.8 হচ্ছে length of the 0.8. তার মানে এটার ভ্যালু 0.8 দেয়া আর এটা 0.5 দেয়া আছে না? Okay? So 0.8 into 0.5 এটা কি হবে? 40. That means 0.40. It is meter, and if you convert it into centimeter, 40 centimeter. So just check which is given. দেখছো? অনেকে কিন্তু 0.6 মিস করছে। হ্যাঁ, এ অপশনটা আগে দিবে। অনেকে 0.40 এইটা দেখে ফার্স্ট এ অপশনটা আগে দিবে। তাই যে ধরা খাবে। বিকজ দিস ইজ সেন্টিমিটার, ওকে? নো, এখানে এটা মিটারে। সেন্টিমিটারে নিলে ইট উইল বি 40, সো অপশন উইল বি। এবং টিচাররা এটাই করে জানো। যেটাকে মনে স্টুডেন্টরা কারেক্ট আনসার মনে করতে পারে সেটা এতে দেয়, যাতে স্টুডেন্ট ওইটা দেখে এক্সাইটমেন্টটা দাগিয়ে ফেলে, কারণ জানে ওরা রাশে থাকে। তো এই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে, ওকে? আচ্ছা, তো এটা 805 দুইটা আছে, নো প্রবলেম, ওকে। 805 হচ্ছে কি, দ্য ম্যাগনিফিকেশন ইন আ কনকেভ মিরর ইজ, দেখছো, ম্যাগনিফিকেশন ইন আ কনকেভ মিরর ইজ 1 2 3, অল আর কারেক্ট আনসার, বিকজ কখনো কখনো দ্য ম্যাগনিফিকেশন, যখন সেন্টার অফ কার্ভেচারের আগে ম্যাগনিফিকেশন ইজ লেস দেন 1, যখন সেন্টার অফ কার্ভেচার এক্স্যাক্টলি ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু 1, যখন সেন্টার অফ কার্ভেচারের সামনে চলে যাবা ম্যাগনিফিকেশন ইজ গ্রেটার দেন 1. সো কনকেভ মিররে তিনটা কেসই পসিবল, ঠিক আছে, বাট কনভেক্স মিররে দ্যাট ইজ নট দ্য কেস। কনভেক্স সেম মিররে যেটা হবে m ইজ অলওয়েজ লেস দেন 1, ওকে? সো এগুলা আমি আবারো বলতেছি, যদি কারো ডিটেইলস বুঝার ইচ্ছা থাকে আমাকে খালি বলবা, ভিডিও লিংকগুলো দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, খুবই সিম্পল এগুলা, আমার মনে হচ্ছে তোমাদের রিভিশন ক্লাসের সময় এগুলা করাইছিলাম। ওকে, সো এটা গেল কত নাম্বার, এটা
মানে দূরের কোনো কিছু দেখার জন্য তখনই আসলে কনকেভ মিরর টা ইউজ করে। সো এটা একটু প্লিজ তোমরা মুখস্থ করে নিবা, এই ইউজটা তোমাদের বইতে আছে, ওকে? কোনটার কি ইউজ সেটা দেখে নিবা। একটা খুব পপুলার কোশ্চেন আসে, সেটা হচ্ছে ব্লাইন্ড টার্নস অফ হিলি রোড। ঠিক আছে, হিলি রোডে তুমি এই যে মনে করো যাচ্ছ না, দেন রোডটা টার্ন নিচ্ছে মাউন্টেনের কারণে, এই টার্নের ওই দিক থেকে কোনো অবজেক্ট বা কোনো ভেহিকল আসতেছে কিনা এটা দেখা যায় না, ওইটার জন্য একটা মিরর প্লেস করা হয়। এইটা ইন্টারনেটে সার্চ দিলে সবসময় আনসার দেখা হচ্ছে, দ্য আনসার ইজ কনভেক্স মিরর, বাট তোমাদের বইতে লেখা আছে ইট ইজ প্লেন মিরর। আমি সবসময় সাজেস্ট করি যেটা তোমাদের বইতে লিখে আছে ওটা ফলো করবা, তাহলে যদি ভুল দেয়ও ইউ ক্যান চ্যালেঞ্জ। ওকে, তো এটা বইতে যেটা আছে সেটা ফলো করবা। তো তোমরা কি আনসার দিবা? প্লেন মিরর ফিক্স করতে হবে। ওকে, আচ্ছা, বাট অ্যাকচুয়ালি তোমরা রাস্তাঘাটে দেখবা যে কনভেক্স মিররই ফিক্স করা, যখনই মানে এই যে এল শেপ রোডে আসো না, তখনই দেখবা কনভেক্স মিরর ফিক্স করা, যাতে তুমি দেখতে পারো যে সেটাই কোনো গাড়ি আসতেছে কিনা। না, এটা আসলে ওরা যেভাবে বলছে সেভাবে আসলে এটা বলা যাবে না। কেন বলা যাবে না আমি একটু তোমাদেরকে বলি। লিনিয়ার ম্যাগনিফিকেশন m less than 1, m is less than 1, it is possible in case of concave mirror. Okay, so when it happens in case of concave mirror, the image that is formed is real and inverted. Okay, and in case of convex mirror, we know that always it is less than 1. But what is the image that is formed in concave mirror, convex mirror? It is always virtual and erect. That means these four, anyone can be correct answer if the mirror is not specified. আমি দেখি এখানে কি বলা আছে, linear magnification of a mirror, which mirror? They didn't they didn't say. Is always less than 1. In that mirror, images. So, jokhoni less than 1 hobe, the image to hobe, it can be real also, it can be virtual also, it can be inverted also, it can be erect also. So, charotai option. Kani hoche kotha ta. So, eta bepare amra clear ashole bhabe bolte parbo na. Okay. তো এখানে আমার মিররটা স্পেসিফাই করা থাকলে তখন পারবো আমরা। 814 an object is placed 20 cm away from concave mirror. Okay, so এখানে concave mirror থেকে কতটুকু দূরে প্লেস সেটা বলতেছে। অবজেক্ট ইজ প্লেস, তার মানে কি, ইউ দেয়া আছে, ইউ ইজ 20 সেন্টিমিটার। খেয়াল করবা আমরা যে কেস গুলো এখন পড়তেছি সেটার জন্য ইউ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, বিকজ ইউ ইজ অলওয়েজ ইন ফ্রন্ট অফ দ্য মিরর। বাট ভি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, দ্যাট ডিপেন্ডস অন ইমেজটা রিয়েল নাকি ভার্চুয়াল। রিয়েল হলে তো অবজেক্ট মিররের সামনে না, সো পজিটিভ। যদি ভার্চুয়াল হয় মিররের পিছনে, সো দ্যাট টাইম ভি উইল বি নেগেটিভ। ওকে, সো আচ্ছা কোথায় গেলাম, an object is placed 20 cm away from a concave mirror with a curvature of radius 20 cm. Acha concave mirror jehetu tale focal length it will be in front of the mirror, so if in front of the mirror thakle to definitely it ki hobe positive hobe. So radius of curvature diye ache 20 cm, so radius of curvature er half seta hocche focal length, tai na, 10 cm hobe tale. Okay, so what will be the, how much is the distance of image, tar mane v bad korte bolche, so how can you do that? Definitely v ekta positive asbe because focal length eta 10 cm, etar baire boshano hocche ki
অবজেক্ট তো তাইলে ডেফিনেটলি এটা কি রকম হবে সেটা বব বলে দেয়া যায় এটা আছে কোথায় জানো এক্স্যাক্টলি সেন্টার অফ কার্ভেচারে আছে দেখো এই যে এফ এর ডাবল হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভেচার 20 সেমি এবং এই অবজেক্ট তো 20 সেমি আছে তাইলে কি হবে একদম রেডিয়াস অফ কার্ভ সেন্টার অফ কার্ভেচারে আছে ইভেন আই ক্যান টেল ইউ দ্য ভ্যালু অফ ডি রাইট নাও বিকজ আমরা কি জানি আমরা জানি যে যদি সেন্টার অফ কার্ভেচারে থাকে তাইলে ইমেজটাও সেন্টার অফ কার্ভেচারে ফর্ম হবে ইন কেস অফ কনকেভ মিরর এবং ইট উইল বি ইকুয়াল একটু আগে বলতেছিলাম না ইফ ইট ইজ এক্স্যাক্টলি এট সেন্টার অফ কার্ভেচার ইমেজটাও সেন্টার অফ কার্ভেচারে ক্রিয়েট হবে এবং ইকুয়াল হবে সো ভি এর ভ্যালু 10 সেমি সরি 20 সেমি আসবে 1 by v plus 1 by u is equal to 1 by f. This is the equation we will use to find it out. So, যদি আসলে basic clear থাকে না, MCQ এর জন্য এগুলো calculation করা ছাড়া তুমি এটার দিকে তাকিয়ে answer বলে দিতে পারবা. So, try to develop a strong recipe, okay? 1 by 20 on the 10. So, 1 by v is equal to কত হবে? 1 by 10 minus 1 by 20. So, কত আসে একটু দেখো তো? So 1 by v is equal to 1 by 20, so v will be equal to 20. Okay, so this is the case when the object is a center of curvature. Image to the tuku, object to the tuku, image to the tuku. Okay, acha, airport punta. Which one is the unit of elastic coefficient? Elastic coefficient, মানে ইয়ংস মডুলাস বের করতে বলছে আচ্ছা যাক এটা আমরা যখন স্টেট অফ ম্যাটার এন্ড প্রেসার দেখব তখন এটা এটা এখন ডিসকাস করে টাইম নষ্ট করতে হবে না 816 Is the entire house is illuminated due to what reasons below? Regular reflection. Entire house illuminated, however, we cannot say. Internal reflection of light. Oh, optical fiber. পড়েছিলাম মনে আছে যে মানে ঘরের ভিতরে এটা বারবার রিফ্লেক্টেড হতে থাকবে তাই যে ফুল হাউস ইলুমিনেটেড হবে গুড তোমাদের মনে আছে কিনা জানি না এই যে রিফ্লেকশন অফ লাইট আমরা যখন অপটিক্যাল ফাইবার পড়ি সরি রিফ্র্যাকশন রিফ্ল্যাকশন না রিফ্র্যাকশন অফ লাইট ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সো আমাদের একটা অপটিক্যাল ফাইবার থাকে এরকম তো আমরা যখন এই যে লাইট রেটা এখানে এন্টার করাবো আমরা চাই যে এটা এরকম ভাবে ইনসিডেন্ট করুক যে এটার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় আমরা জানি এটা রিফ্র্যাক্ট করে ওইদিকে যাবে না এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে মনে আছে কিনা দেখো দেন এটা এখানে পড়বে দেন এখান থেকে আবার রিফ্লেক্টেড হয়ে এদিকে যাবে দেন এখান থেকে এদিকে আসবে এদিকে যাবে এভাবে যাবে এভাবে যাবে এভাবে যাবে এভাবে করতে 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 ওই দিকে বের হবে তো একটা লাইট নিয়ে আমরা এভাবে পাস করতে পারি সো ফুল পার্টটা মানে ইলুমিনেটেড হয়ে যায় তো যাই হোক এটা এইভাবে মনে রাখতে পারো তোমরা 816 আমাদের এই যে স্ফেরিক্যাল মিরর এটার উপরে একটা পোল থাকবে একটা সেন্টার অফ কার্ভেচার থাকে এটার মধ্য দিয়ে যে অ্যাক্সিসটা পাস হয় সেটাকে আমরা বলি প্রিন্সিপাল অ্যাক্সিস প্রিন্সিপাল অ্যাক্সিস তাই না তো এই যে মিররের উপরে পোলটা বাদ দিয়ে আর যে কোনো পয়েন্টের সাথে তুমি সেন্টার অফ কার্ভেচার অ্যাড করো তুমি অ্যাক্সিস পাবে না ইট উইল বি এ সেকেন্ডারি অ্যাক্সিস তুমি পোল বাদ দিয়ে বাকি যে কোনো একটা পয়েন্ট চুজ করে তুমি সেন্টার অফ কার্ভেচারের সাথে অ্যাড করে দাও ইট উইল বি এ সেকেন্ডারি অ্যাক্সিস তো হাউ মেনি সেকেন্ডারি অ্যাক্সিস ক্যান ইউ ড্র যেটা যাবে সেটা হচ্ছে কি প্রিন্সিপাল
এইটা বাদ দিয়ে বাকি যতগুলো আছে সবগুলো সেকেন্ডারি অ্যাক্সিস। তো আমরা ইনফাইনাইট নাম্বার অফ সেকেন্ডারি অ্যাক্সিস আঁকতে পারব। ওকে, তো এটা গেল কত নাম্বার, 834, তারপর হচ্ছে 845। তো সি দ্য অবজেক্ট প্লেসড মোর দ্যান 50 সেমি অ্যাওয়ে ফ্রম আ পারসন হু ক্যান নট সি দ্য ডিসটেন্স অবজেক্ট ডিস্টিংক্টলি। আচ্ছা, আমি কি রিফ্র্যাকশন অফ লাইটে চলে আসছি? না, রিফ্ল্যাকশন অফ লাইটে কেন এইসব কোয়েশ্চেন আসতেছে বুঝতেছি না। To see the object placed more than 50 centimeter away from a person who cannot see the distant object distinctly, need a lens which is in same type of the stem. And stem kothay? এখানে বুঝা যাচ্ছে যে একটা stem থাকার কথা, stem টা দেয় নাই। আমরা না চিটাংপুর 2016 এর কোশ্চেনটা একটু চেক করিও তো। ওকে, এখানে একটা stem থাকার কথা, তবে আমরা গেস করতে পারি যেখানে কি হবে। আচ্ছা, তোমরা সবাই একটু আরেকবার জয়েন করো, টাইম শেষ হয়ে গেছে অলমোস্ট, 40 সেকেন্ড আছে। ওকে, তো আরেকবার একটু জয়েন করো।